বেহৰবাৰী আউটপোষ্ট সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ইয়ামাহা ৰাইড ফ্ৰী ইউ উইথ দ্য অল নিউ এফ জি এক্স আৰু টু ইয়াম পটেটো চিপ্ছ হৰ মঞ্চ মে পাঞ্চ আপুনি ফচাইছে মোক আপোনাৰ কাৰণে সেই বৰিক লৈ অহা ল'ৰা দুটাক মই ড্ৰাগছ বেপাৰী বুলি সন্দেহ কৰিছিলো আপুনি সেই গছজোপাৰ তলৰ পৰা মোক ইংগিত দি থকা নাছিল কোনি পানীত গলি গ'ল এটাক বচাবলৈ যাওঁতে যাওঁতে ইটো লগতে গলি গ'লো মইতো কেতিয়াও শুনা নাই পানীত কণি গলি যোৱা বুলি মই এবাৰ শুনিছিলো আজি নিজ চকুৱে দেখিছো আচ্ছা তই আমলেট বনাব জান আমতেল আমতেল অঁ আমতেল নে আমলেট অঁ বনাব জান কণি যে পিঠাটো জানো এশ টকা আছে দে দহ টকা এটাও বেছিকে দিব নোৱাৰিলি এই কৰোণা দিনত বেছিকে দিবি এই বকা সুৰটোক কোনে ভিতৰলৈ আহিবলৈ দিলে পুৱাই পুৱাই মানুহজন আহিছে মই পঠিয়াই দিব পাৰো নেকি মোক বুজাবলৈ আহে একো ভুল কথাও কোৱা নাই দিয়ক আপোনাৰ কাৰণে যে আৰু কিমান মানুহৰ পৰা লাজ পাব লাগিব নহয় ৰাজুৱাই নেক্সট টাইম এইবিলাক নকৰিবা জুডিচিয়েল পাকত পৰি যাবা অৰে জুডিচিয়েল মানুহটোৱে মোৰ ওপৰত কেছ দিবলৈ আহিলে সেইটো কথা মোক জনাব নোৱাৰিলে হাপানী বেমাৰীৰ নিচিনা উশাহ টানি আছিল আমি জুডিচিয়েল মানুহ চিক্ৰেচি মেইনটেইন কৰিমেই মই চাই আছো মোৰ ঘৰত মিনি কোৰ্ট পাতে ইহ সিদিনা দেখোন আপুনি নিজেই কৈছে ভাল পাইছো বুলি ডিপাৰ্টমেণ্টত হেনো আপোনাৰ একেবাৰে পাৱাৰ বাঢ়িব মই আজি ডিউটিলৈ যোৱা নহ'ব কোনেনো এনেকে সাৱটি ধৰি আছে কেনেকে মানুহজনে চাই আছে ভাল নালাগে কৃষ্ণ অতৰাবা ঐ আহিলে আহিলো আহিলো অ' বিউটিয়ে জইন কৰিছে বোলে অঁ জইন কৰিলে ক'লৈ গ'ল এতিয়া জানো ইয়াতে আছিল ক'ত গ'ল বা পেটটো কমিছেনে তাই নাই বাঢ়িছেহে এই ছোৱালীজনীৰ যে নিজৰ শৰীৰটোৰ প্ৰতি একদম যত্ন নাই অতৰাবা অ কালি যে আপুনি ফটো দেখুৱাইছিলে আপোনাৰ আৰু ভিন্দৰ মই সপোনতো দেখিছো নহয় কি হ'ল তৰাবা মনত পৰি গৈছো বহুত মনত পৰিছে ইমান দিন হ'ল দেখা নাই কেতিয়াবা চিঞৰি চিঞৰি কান্দি দিবলৈ মন যায় জানানে ধৈৰ্য ধৰকচোন বা এনেকুৱা কৰিব নাপায় নহয় কেনেকে ধৰিব বুকু ভাগি যায় কেতিয়াবা বিউটি কালি বোলে ৰিচাই আমাৰ বি এছ এফক সপোনত দেখিছিল জানানে মোৰ বুকু চুকু ফাটি গৈছে মোক বিউটি বুলি ভাবিলে অ পেটটো দেখিলে যে কওক কি হৈছে কওক ছাৰ তাৰমানে মই কি এমহীয়া ছুটিটো নাপাম নাপায় দহ দিনৰটো পাব আৰু আপোনাৰতো ফেমিলি ইয়াতে থাকে তাকে ইমান কওঁ বোলো যা গাঁৱৰ ঘৰতে থাকগে নাথাকে এতিয়া গ'ল নে হাতৰ পৰা এমহীয়া ছুটিটো ছাৰ থানাৰ অকণমান আগত এখন ইছুজু গাড়ী বহুত সময় ধৰি ৰৈ আছে সেইটোনো কি ডাঙৰ কথা ৰৈ থাকে আৰু কেতিয়াবা এ ৰ'ব হে একো নাথাকিলে মই এনেই কওঁহি নেকি ছাৰক নাই 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 এইটো বহুত বেয়া কথা হৈছে
লোক অৱশ্যে ইমান আশা কৰিব নাপাইছেও তেনেকে বিশ্বাসত মোক আমতেল বনাবলৈ দিছে, তেনেকে বনাই মই টিফিন দাগ দিম, টিফিন দাগ যদি মোক খাবলৈ দিছে তেতিয়া অৰ্থা নাই, মুঠতে মই আমতেল নাখাইছো। নাই নাই, আমতেলটো ইমান গোল নহৈছে, এইটোতো টিফিন দাই মোক সন্দেহ কৰিছে। নাই নাই, ইয়াক গোল কৰিবই লাগিছিল, গাড়ীত ভাং আছিল। থানাৰ সন্মুখত ৰাখিবলৈ কেনেকে সাহস পালে? তাকেইতো, ভাং বুলি আকৌ শাক চাক নহয়তো। কেনেকে চাই আছে চা, বোলে কেলৈ আছা চাই, তুমি চাই থাকিলা দেহা মোৰ, দেহা মোৰ মৰহি যায়। কি হল? নাই, কি ভাবি আছে? কোনোফালে যায়, মই অলপ ওলাই যাওঁ, মিটিং এখন আছে। যদি সঁচাকে গাঞ্জা হয় গছৰ শিপাৰ সৈতে উঘালিম। আমাৰ পেটতো কোনোবাই এনেকে যদি সাৱতি ধৰি কান্দিলেহেঁতেন আজকে লগাই দিম। এইটো ফৰটেনি কথা কৈ থকা, ভিতৰত যে আছামে এটা ধৰি আনিছে সেইবিলাক হলে সুতপোচ কৰিবগে নোৱাৰ। ও বাথৰুমত গদা দা আছে। ও ৰাম কৃষ্ণ সিসি, হে নাই নে কজু ইসব মানে বেছি কৰে একেবাৰে। গোল হৈছে, গাঞ্জা বিক্ৰী কৰ, একদম পিঠি ফালি ঘুগুলা কৰি। আমি চিন্তা কৰি আছো অপৰাধ কমাবলৈ, আৰু ইহঁতে তোক আহিলৈ চাচি আছো। ৰ, এইকেইটাক এনকাউণ্টাৰে কৰি দিব লাগে। বাহ, পলিটিক্সত কি নহয় ভাই, মিটিঙত কি ক'লে, ফোনত কি কৈছে। হৰি বলক বলক, এক পিটন দি থৈ আহ। কাক? ক্ৰিমিনেলটোক।
ইণ্ডিয়া আউটপোষ্ট হয়নে? হয়। আশিক ফোনটো দিয়ক, মই শ্যাম ছাৰৰ অফিচৰ পৰা কৈছো। হেল্ল' হেল্ল' আপুনি শুনিছেনে? হেল্ল' 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 ছাৰ নাই, মই থানাৰ হাবিলদাৰে কৈছোঁ, কৃষ্ণ কমল খাটনিয়া। অলপ আগতে এখন ইচিজিও ধৰিছে আপোনালোকে? হয়, তাত গাঞ্জা পাইছোঁ, আমি ড্ৰাইভাৰটোক এতিয়া লকআপ কৰিছোঁ। ন ন, তেওঁ আমাৰ মানুহ হয়, গাড়ীখন চি এম ছাৰৰ ফ্ৰেণ্ডৰ হয়, ইমিডিয়েট এৰি দিয়ক। হেল্ল' শুনি আছে আপুনি? হেল্ল' হেল্ল' আমি ছাৰ এৰি দিবলৈ অলপ দিগদাৰ হ'ব, কাৰণ খুদ চি এম ছাৰে কৈছে যে তেখেতেও যদি ফোন কৰে আমি এৰি দিব নালাগে। সেইবোৰ কথা কৈছে মিটিঙত, মই যি কৈছোঁ তাকে কৰক, মই আইচিকো কৈ দিওঁ। কথাটো বেয়া হ'ব নেকি ছাৰ? চি এম ছাৰৰ কথা নুশুনে মানে, নে চি এম ছাৰৰ লগত কথা পাতিব? মই কৈ দিছোঁ আপুনি এৰি নিদিয়ে। নালাগে 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 নালাগে, এৰি দিম এৰি দিম। খালি ছাৰ ছাৰ হেল্ল' হেল্ল' ছাৰ, খালি চি এম ছাৰক এবাৰ মোৰ নামটো ক'ব, কৃষ্ণ কমল খাটনিয়াৰ হাবিলদাৰ। হ'ব, আপুনি এৰি দিয়ক সোনকালে। হয় ছাৰ, আৰু আপোনাক এদিন লগ পাম ছাৰ। হ'ব, ঠিক আছে, থেংক ইউ। বাহ, পলিটিক্সত কি নহয় ভাই, মিটিঙত কি ক'লে, ফোনত কি কৈছে। হৰি বলক বলক, এক পিটন দি থৈ আহোঁ। কাক? ক্ৰিমিনেলটোক। হি ইজ আন ক্ৰিমিনেল। হি ইজ আন ক্ৰিমিনেল, হাউ? আরে তাক কিয় উলিয়াই আনিছে? হলব, অসুবিধা দিলো বেয়া নাপাব। নাই নাপাম। আরে তাক যাবলে কিয় দিছে আকো? চাবিটো দিয়ক স্যার। স্যার কব দে কৃষ্ণ কমল খাটনিয়া। ঠিক আছে স্যার। নামটো মনত থাকিব ন? থাকিব স্যার। বলক, এটো কি কাম কইলে বাৰু? হে তেরিকা, দেখুন দিয়ক, স্যারে ফোন কৰক, ফোন কৰক, ফোন কৰক। এ মানে কি মানুহ এইবিলাক? মোহন, ঐ মোহন, এই মোহন, আমলেট বনালি? কেতিয়াবা শুই গৈছে, আপোনালৈ উৰিহে আছো। ক'ত থলি? হয়তো সেইটো কি আপোনাৰ আমতেলটো কোনোবাই খাই বুলি পঢ়া দি থৈ দিছে। দে এইটো কি আমতেল? আমতেল অঁ, আমলেট অঁ। তোক মই দুটা কণী আমলেট বনাবলৈ দিয়া নাছিলো? পোৱা পুৱি দুটা কণীয়েতো আছে ইয়াত, কিন্তু চাইজ এইটো হ'ল যে। আপোনাক বুজাব লাগিব। কি বুজাব লাগিব? আহক। নাই নাই নাই, কি হ'ল ইয়াতে বুজাচোন তই। নহয় নহয়, এবাৰতো মই ভুল কৰি থৈছোঁ, আপুনি আকৌ মোক সন্দেহ কৈ বৈ, সেইকাৰণে মই আপোনাক বিশ্বাসকণ দি পঠাব লাগিব। আহক আহক আহক। কাৰ পাৰ্মিশ্যন লৈ আপুনি গাড়ী আৰু মানুহ এৰি দিলে? খুদ ছাৰৰ অফিচৰ পৰা ফোন কৰিছে। আপুনি পাগল হৈছে নেকি? যিজন ছাৰে অসমৰ পৰা ক্ৰাইম নাইকিয়া কৰিবলৈ দিনে নিশাই কষ্ট কৰিছে, সেইজন ছাৰে আকৌ আপোনাক ফোন কৰি ক্ৰিমিনেলক এৰি দিবলৈ ক'ব? আমাৰ টেলিফোনটো ৰেকৰ্ডিং নহয় নহয়, নহ'লে মই শুনাই দিলোহেঁতেন। তেওঁৰ অফিচৰ পৰা ফোন কৰিছে। আৰু ছাৰ মই কওঁ শুনক, পলিটিক্সটো বেলেগ বস্তু, ফোনৰ খেলটোও বেলেগ। কৃষ্ণ কমল খাটনিয়া, গাড়ীখন আৰু ল'ৰাটো মই এৰি দিছো, ছাৰক ক'ব আমাৰ ছাৰো নাছিল যে, দায়িত্বটো মই ল'লো। Shut up! Just shut up! এখন গাঞ্জা থকা ট্রাক ড্রাইভারের হাতে ধরার পিছত আপনি কি সাহসতে দিব পালে? ফোন কৰিছিল দেখুন আপোনালোকৰ ছাৰৰ অফিচৰ পৰা। স্যার কথাটো মই কিন্তু একো ধৰিব পৰা নাই।
আমলেটটো কি হল সেইটো ক, সেই কাবাটো দেখাইছো। এবাৰ চাব, উচখুৱাই নিলে চাওক। উতায়ো মাথাটো নাখাবি, আমলেটটো কি হল সেইটো ক। সেইটো আপোনাক বুজাই আছো যে কোচ খাই যে আৰু ধুনীয়াকে বুজাব লাগিব। আহক আহক এইফালে আহক। ছাৰ কথাটো আপুনি শুনকচোন। কি সুধিব লাগে, কি সুধিব লাগে? এখন গাঞ্জা থকা ট্রাক ড্রাইভারের হাতে ধরার পিছত আপনি কি সাহসতে দিব পালে? ফোন করেছিল দেখুন আপনার স্যার অফিসের পর। স্যার কথাটা মই কিন্তু একু ধরব পারা নাই। প্রমাণ চা হল মানে স্যার এদিন মিটিং কি কছিল আপনি তো জানে। হয় যান উপর অফিসার পলিটিক্যাল লিডার আনকি খুদ স্যারে ক্রিমিনেলক এড়ি দিবলে ফোন করলেও এড়ি নিদিবলে কৈছে। এক্স্যাক্টলি স্যারে বিচারিছে অপরাধী কঠোরের কঠোরতম শাস্তি পাব লাগে। স্যারে বিচারিছে এখন অপরাধমুক্ত অসম গড়ার কারণে। আপনাদের পুলিশ প্রশাসনে দিনে রাতে তার কারণে কষ্ট করে আছে, অপরাধীর পিছন দৌড়িছে, করাত্ত করেছে, প্রয়োজন বোধে এনকাউন্টার করেছে, কিন্তু তার মাজতে এর নিচনা কিছু থাকি গৈছে বা থাকি যাব পারে, তার বাবে আমার এই খেল। মো ভালকে বুঝা নাই স্যার। বুঝা নাই? গাড়িখনত গাঞ্জাখিনি আপনাদের চকুত পরাকে আমি এই প্ল্যান করে রাখি থাকি। চাব বিচারিছিল আপনার অপরাধীক ধরে নে নধরে। ধরেছিল, লকআপও করেছিল, কিন্তু তারপর ফোন তো আহি গল। হয় চালু উপরের ফোন আহিলে আপনাদের উপরলক সন্তুষ্ট করবলে আপনাদের নিজের দায়িত্ব ঠিকমতে পালন করে নে নকরে। স্যারে এইবর সন্তুষ্টি নিবিচারে, স্যারে বিচারিছে এখন অপরাধমুক্ত অসমৰ সন্তুষ্টি, তার বাবে প্রয়োজন আপনাদের দক্ষতা আর কর্তব্যপরায়ণতা। আমিও সেইটোৱে বিচাৰো। স্যারর কথায় আমাক উৎসাহিত করেছে, প্রেরণা দিছে, শক্তি দিছে। আমি নতুনকৈ শপথ লৈছো অপরাধ নির্মূলের, দিনে নিশায় কষ্ট করছো, কিন্তু তার মাজতে কিবা খুঁত থাকি যাব পারে নেকি সেইটো চাবৰ বাবে আমি এইটো ব্যবস্থা করছো। মিস্টার খাতনিয়ার এটা তো আপনার চাকরি যাব। তেনেকুৱা নকৰিব স্যার, মই কালি এভাগৰ পৰা পৰিত্ৰাণ পাইছিলোহে। মানুহে দেখি শিকে, ঠেকি শিকে। মই ঠেকি শিকিছোঁ স্যার, অপরাধক ময়ো ঘৃণ করো, কর্তব্যক আর কেতিয়াও অবহেলা নকৰো স্যার, সরি স্যার। কিন্তু নেক্সট যাতে এনেকুৱা নহয়। আতিছে আর নহয়। মইও কথা দিলো স্যার, কোনোদিনে এনেকুৱা ভুল নহয়, হবলেও নিদো, মোর এরিয়াত এটাও অপরাধীক থাকিবলে নিদো, কথা দিলো স্যার। গুড স্যার, লাগিলে জান যাব, কিন্তু আমার এরিয়াত অপরাধীর দপদপনি নচলিব। আমিও বিচার আপনাদের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, বিশ্বাসবুর নাভাগিব। শিওর স্যার। ইসরাম ইমান লাজ পাইছো জানানে। বুঝিছা তো আমি, যে কোনো মুহূর্তত অপারেশন এটা হব পারে। হ্যালো হ্যালো ম্যাম, মই সরসে কইছো। বেহারবাড়ি আউটপোস্ট সহযোগ করিলে আমুল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইয়ামাহা, রাইড ফ্রি উইথ দ্য অল নিউ FZX আর টু ইয়াম পটেটো চিপস, হার মাঞ্চ মে পাঞ্চ।